আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের ড্রিল মেশিনের বিকল্প একটি পদ্ধতি দেখাবো। আমি ড্রিল মেশিন ছাড়া এই সাবানের কেসটা আমি এখানে সেট করব সম্পূর্ণ, এই একটি স্ক্রুড্রাইভার এবং এই হাতুড়ি দিয়ে। এই দেখুন, আমি রয়্যাল ফ্ল্যাগ নিয়েছি এবং দুটো স্ক্রু নিয়েছি। আমি এই এটাকে টাইস করা আছে, এই টাইসের উপরে আমি এই রয়্যাল ফ্ল্যাগ সেটিং করব ড্রিল মেশিন ছাড়া। তো ভিউয়ার্স, চলুন আমি আমার কাজ দেখাই। ভিউয়ার্স, এই দেখুন, এই সাবানের গেসটা আমি প্রথমে আমি এবার রাখবো, কাট পেন্সিল দিয়ে আমি দুইটা দাগ দিব। দুইখানে দুটো দাগ দিলাম। আমি প্রথমে এরকম একটা স্ক্রুড্রাইভার নিব। স্ক্রুড্রাইভারের এই যে মাথা দেখতে পাচ্ছেন, এটা আমি হালকা ঘষে ঘষে কিছু ধারালো করে নিব। দেখুন, এখন আমি একটা হাতুড়ি নিব। আর দেখতে পাচ্ছেন আমি এখানে দাগ দিয়েছি। আমি দাগ বরাবর ধরবো, আস্তে আস্তে করে আমি এটা আঘাত করব। দেখুন, দেখুন আমি আমার প্রয়োজন মতো একটি গর্ত করে নিলাম। এই দেখুন রয়্যাল ফ্ল্যাগ, এটা কিন্তু 1 ইঞ্চির উপরে। দেখুন, আমার গর্তটা কিছু কম হয়েছে। আমার একটা ছিদ্র করা হয়ে গেছে, এখন আমি দ্বিতীয় ছিদ্রটা করব। এখানে আমার দাগ আছে। প্রথম আমার আস্তে আস্তে আঘাত করতে হবে, খুব বেশি জোরে আঘাত করলে আমার টাইস ফেটে যাবে। আমার দ্বিতীয় ছিদ্রটা করা শেষ। দেখুন, আমার দ্বিতীয় ছিদ্রটা করা শেষ। আমি এখানে রয়্যাল ফ্ল্যাগ ঢুকাবো। দেখুন, এই সাবানের কেসটা আমি এখানে লাগাবো। দেখুন,
আপনারা হয়তো ভাবতেছেন এটা একদম নর্মাল ভাবে লাগছে বা খুলে দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না, আপনারা যা ভাবতেছেন তা না। এটা সেম ড্রিল মেশিনের মতো, ড্রিল মেশিনের যত রোগ ছিদ্র হইতো এটা দিয়ে ঠিক ততটুকু ছিদ্র হয়েছে। ইচ্ছা করলে আমি ছিদ্রটা আরো কম বেশি করতে পারতাম, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করে নিছি। দেখুন আমার লাগানো শেষ, এই দেখুন আমার লাগানো শেষ। আমি সম্পূর্ণ টাইলসের মাঝে আমি চিত্রটা করছি, দেখুন টেক্সচার হয়েছে, অনেক অনেক টেক্সচার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু এই দুইটা জিনিস ব্যবহার করি, আমি এই ওয়ালে ড্রিল মেশিন ছাড়া, কোনো বিদ্যুৎ ছাড়া, ড্রিল মেশিন ছাড়া আমি এই ছিদ্র করে টাইলসের মধ্যে ছিদ্র করে আমি একটি সাবানের কেস লাগিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে আপনার বাড়িতে নিজেরা নিজেরা এটা ব্যবহার করে বিদ্যুৎ ছাড়া যদি ড্রিল মেশিন নাই এই ব্যবস্থাটা করতে পারেন। আপনারা এটা ওয়ালে পারবেন, টাইলসে পারবেন, অথবা কোনো পিলারে পারবেন, যে কোনো জায়গায় এটা দিয়ে পারবেন। আমি এটা দিয়ে 300 মতো ছিদ্র করেছি আমার জীবনে। আমি অনেক কাজ ড্রিল মেশিন ছাড়া, ড্রিল মেশিন স্পর্শ ছাড়াই আমি কোনো কাজ করছি, এটা দিয়ে কোনো সমস্যা হয় নাই। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে এটা এটা ভেঙে যাবে, তো এটা ভেঙে গেলে শুধু এটা দিয়ে কীভাবে ছিদ্র করতে হয় সেলাই দিয়ে, এটা আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা এ বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি অবশ্যই দেখে একটু উপকৃত হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইকে আমার ভিডিওটি পরবর্তী নতুন নতুন আরও দর্শকদের কাছে যেতে সাহায্য করবে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আমি ভবিষ্যতে আরও এরকম নতুন নতুন উপকারী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, ধন্যবাদ।